নমস্কার বন্ধুরা, আমরা 16-17 তারিখ আমাদের রাজ্যে ফুড ফেস্টিভ্যাল হয়েছে, তো সেখানে 13 লক্ষ জন খাবার খেতে গিয়েছিলেন। তার মধ্যে মাটির মানুষ কিছু ছিল, আর নর্মাল যারা ছাত্র ছাত্রী থাকে তারাও ছিল। তো আমি আমার রুমে 44 জন ছিল টোটাল ক্যান্ডিডেট, তো তার মধ্যে সাড়ে ছয় মানে সরি তার মধ্যে ছিল হচ্ছে 19 জন প্রেজেন্ট ছিল। তো আমি ধরে নিচ্ছি যে 50% অ্যাটেন্ডেন্স ছিল, 6.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। আচ্ছা, যারা সঠিকভাবে পরীক্ষা দেন তারা জানেন যে অ্যাকচুয়ালি কম্পিটিশানটা হয় হচ্ছে 10 থেকে 15 হাজারের মধ্যে, এটা অস্বীকার করার জায়গা নেই। বিসিএস টিসিএস যারা দেয় বা অন্যান্য পরীক্ষা দেয় তারা জানেন ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি করে দেখতে গেলে প্রকৃত কম্পিটিশান, আমার যেটা অবজারভেশন এতদিনের পরীক্ষা দেওয়াতে, আমি দেখেছি 10 থেকে 15 হাজারের মধ্যে আসল কম্পিটিশানটা হয়। ঠিক আছে, তার মধ্যে কিছু কিছু ছেলে প্রতি বছর বেরোয়, তার আর নতুন কিছু যারা পরের দিকে ছিল তারা ঢোকে, নতুন ছেলে মেয়ে যারা চাকরি পেয়ে যাচ্ছে তারা বেরিয়ে যাচ্ছে কম্পিটিশান থেকে, বা সেই পরীক্ষার জন্য কম্পিটিশানে থাকছে না, তো এই হচ্ছে একটা ফ্যাক্টর। ঠিক আছে, এবার আমি যদি অ্যাভারেজে শিফট ওয়াইজ দেখি, অ্যাভারেজে বারবার বলছি 6টা শিফটের অ্যাভারেজে আমি কাট অফটা আমি নির্ধারণ করার জন্য বলছি, ইজি কোয়েশ্চেন আমি যদি ধরি 80টা, মডারেট কোয়েশ্চেন যদি ধরি 6টা, আর হার্ড কোয়েশ্চেন যদি ধরি আমি 14টা, ঠিক আছে, তাহলে 100টা কোয়েশ্চেনের হিসাব পাওয়া যাচ্ছে। এবার ইজি কোয়েশ্চেনের মধ্যে কেউ যদি 79 কারেক্ট অ্যাটেম্পট করে, মডারেটের মধ্যে 6টার মধ্যে কেউ যদি 4টে কারেক্ট অ্যাটেম্পট করে, আর হার্ড কোয়েশ্চেনে যদি 9টা কারেক্ট অ্যাটেম্পট, 14টার মধ্যে 9টা কারেক্ট অ্যাটেম্পট হয়, তাহলে দাঁড়াচ্ছে 92। কিন্তু এখানে একটা হিউম্যান এরর কাজ করছে, তার জন্য -3 ধরে নিতে পারবো, 89। ঠিক আছে, গেল। এবার আর একটা ফ্যাক্টর কাজ করবে, সেটা হচ্ছে মাটির মানুষদের একটা ফ্যাক্টর কাজ করবে, মানে দলে দলে বেনজল ঢুকেছে আমরা জানি, অনেক মাটির মানুষ কাগজে কিছু লিখছিলেন, কেউ মাটির মানুষ মোবাইলে গেছে, মোবাইল নিয়ে পরীক্ষা দিতে ঢুকেছেন, তো সেক্ষেত্রে 92+3ও হতে পারে। ঠিক আছে, গেল। 2 নম্বর হচ্ছে নর্মালাইজেশন যদি হয়, অ্যাকচুয়ালি হওয়া উচিত প্রথম দিকের শিফটে, আমি তথাকথিত লোকজন বলছে যে প্রথম দিকের শিফটে কোশ্চেন কঠিন হয়েছে, তাহলে আমি প্রথম দিকের কোশ্চেন সহজ হয়েছে আর লাস্টের দিকে কঠিন হয়েছে, তো সেরকম যদি ধরি তাহলে নর্মালাইজেশনটা আমাকে করতেই হবে, না হলে পরের দিকে যাদের প্রশ্ন কঠিন হয়েছে তাদের সাথে ইনজাস্টিস করা হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু নর্মালাইজেশনের ফর্মুলা যেটা হয় আমরা দেখেছি, হায়েস্ট নাম্বার আর লোয়েস্ট নাম্বারের একটা ক্যালকুলেশন, ক্যালকুলেশনটা যেটা হয় স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনটা নর্মালাইজেশনের জন্য, সেখানে হায়েস্ট নাম্বার আর লোয়েস্ট নাম্বারটা কিন্তু কনসিডার করা হয়। এবার যারা মাটির মানুষ আছে, যারা মোবাইল চোথা এসব নিয়ে ঢুকেছে চিরকুট, তাদের ক্ষেত্রে কি হায়েস্ট নাম্বারটা হচ্ছে 100। এটা এরকম প্রত্যেকটা শিফটেই মাটির মানুষ ছিল, দলে দলে ছয় ছয় ছিল বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, লোয়েস্ট নাম্বার আমি অ্যাভারেজ ধরেছি সব সব শিফট শিফটে 60। ঠিক আছে, তাহলে যেহেতু মাটির মানুষরা 100 পাচ্ছে এবং লোয়েস্ট নাম্বার অ্যাভারেজে 60 পাওয়া যায়, পেতে পারে ছেলেমেয়েরা, তো সেক্ষেত্রে কি আদৌ নর্মালাইজেশন করে লাভ হবে, এটা একটু ভেবে দেখবেন আপনারা। দ্বিতীয় সেটা হচ্ছে এই যে সহজ কোশ্চেন করেছে প্রথম দুটো শিফটে, ঠিক আছে, প্রথম দুটো শিফটে সহজ কোশ্চেন করতে কে বলেছিল পিএসসিকে? পিএসসি যারা কোশ্চেন সেটার, তারা কি কোনো জায়গার থেকে অন্ধভাবে প্রশ্ন টুকেছিল? টুকেছে তো অবশ্যই কোনো জায়গা থেকে, কিন্তু কোনটা কঠিন কোনটা সহজ সেই ব্যাপারটাও হয়তো তাদের বোধগম্য নেই, সেই জন্য এরকম একটা ডিসক্রিপেন্সি শুরু হয়েছে, মানে দেখা গেছে প্রশ্নতে, এত সহজ আর কঠিনের যে ডিফারেন্সটা, কোশ্চেন ওয়েল ব্যালেন্স ছিল না, এটা বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই দোষটা কাদের রইল সহজ শিফটের প্রশ্নের জন্য? সেটা হচ্ছে পিএসসির। ঠিক আছে, এবার আমি যদি বলি যে প্রথম দিকে যারা ভালো ছেলে মেয়ে, যারা 95% আপ নাম্বার, 95% 95-এর উপরে নাম্বার পাবে, তাদের কি দোষ ছিল বলুন তো? সহজ কোশ্চেন হওয়ার পেছনে তাদের কি কোনো দোষ ছিল? দোষ ছিল না। তাহলে যাদের সহজ কোশ্চেন হয়েছে তাদের তো নাম্বার কমার কথা, নর্মালাইজেশনে যদি সেরকম ফর্মুলা ইউজ হয় তাদের তো তাদের নাম্বার কমার কথা, তাহলে তাদের কী দোষ ছিল যে নাম্বারটা কমবে তাদের? তারা তো ভালো ছেলে মেয়ে, তারা একটু কঠিন কোশ্চেন হলেও ওইরকম একটা নাম্বার পেতে পারে, আবার একটু সহজ কোশ্চেন হলেও সেই নাম্বারটা পেতে পারে, তাই তো? আর কোশ্চেন কঠিন সহজ এটা কিন্তু ইন্ডিভিজুয়াল যারা ক্যান্ডিডেট আছে তাদের উপর নির্ভর করে, তার প্রিপারেশান কার প্রিপারেশান লেভেল কীরকম তার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে নর্মালাইজেশনে ওই জন্যই কিন্তু হায়েস্ট নাম্বার আর লোয়েস্ট নাম্বার নেওয়া হয় শিফট ওয়াইজ। ঠিক আছে, তাহলে প্রথম দিকের যে কোশ্চেন সহজ হচ্ছে, এতে যারা সিরিয়াস ক্যান্ডিডেট ছিল তাদের কোনো দোষ নেই। ঠিক আছে, গেল। যারা পরে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু একটা বিষয়ে
খুব লাভবান হয়েছে। আমি দেখছি আজকে বেশ কিছু ইউটিউব চ্যানেল তারা আজকে বিশাল আন্দোলন করার কথা বলছে, কিন্তু তারা যে আনএথিক্যাল কাজটা করেছিল প্রথম দিনের পরে ঘটা করে, তার আগের থেকেই থাম্বনেইল আপলোড করে প্রিমিয়ার প্রিমিয়ার করবে লাইভ করবে বলে তারা আপলোড করে রেখেছিল যে প্রথম দিনের প্রশ্ন অ্যানালিসিস করা হবে, তো ওয়েস্ট বেঙ্গলের এই অবস্থা, মাটির মানুষে ভরে গেছে রাজ্যটা, তো তাদের কি তারা কি এথিক্যালি ঠিক করেছিল কোশ্চেনগুলো অ্যানালিসিস করে, বা যারা যারা যেসব চ্যানেলগুলো যারা বা ফেসবুকে পেজগুলো একটু পেজ ফলোয়ার বা লাইক বাড়ানোর জন্য প্রশ্নগুলো আলোচনা করলো তারা কি ঠিক করেছিল? তারাই আজকে বলছে যে আন্দোলন করা উচিত, অবশ্যই আন্দোলন করা উচিত। আমি নিজেও এই 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 সিস্টেমের জাঁতাকলে পড়ে রয়েছি, আমিও চাই, কিন্তু আমি তাদেরকে বলবো ভবিষ্যতে যদি কোনো আমাদের রাজ্যে যদি এরকম বেশ কটা শিফটে পরীক্ষা হয় তাহলে তারা দয়া করে অ্যানালিসিস করে আর ক্ষতি করবেন না ছেলে মেয়েদের, ঠিক আছে? অ্যানালিসিস করলে কিন্তু প্রথম দিকে যারা পরীক্ষা দিয়ে দেয় তাদের কিন্তু একটা ক্ষতি হয়। কীরকম ক্ষতি? সেটা হচ্ছে তারা পরের দিকে পরীক্ষা দিয়ে তারা প্রশ্নের ধরন জেনে গেছে, যেরকম ইতিহাস থেকে বইয়ের নাম আসছে বা ইম্পর্টেন্ট যারা গুরুত্বপূর্ণ ভারতীয় রয়েছেন তাদের লেখা কিছু বই, যেরকম আমার আমার শিফটে এসেছিলো আব্দুল কালামের, এপিজে আব্দুল কালামের লেখা একটা বই, ঠিক আছে? তারপরে হচ্ছে পরের বেশ কিছু শিফটে আব্দুল কালামের লেখা বেশ কিছু বই কিন্তু এসছে। সুতরাং কেউ যদি পরের শিফট পরের দিনে তারা যদি ওই রাত্রে একদিন রাত্রে আব্দুল কালামের লেখা বই কিছু দেখে নিত, তারা কিন্তু তাহলে সেটা হয়তো তাদের জানা থাকতো না, যদি টপিকটা কী আসছে না জানতো তারা কিন্তু তাহলে সেই প্রশ্নটা উত্তর দিতে পারতো না। গেল 2 নম্বর হচ্ছে কিছু প্রশ্ন রিপিট হয়েছে, আপনারা 50টা 50টা করে প্রশ্ন আপনারা কেউ কেউ অ্যাডমিটের পেছনে লিখে এনেছিল সেগুলো আপনারা পেয়ে আপনারা কিন্তু সেগুলো ফলাও ঢালাই একবারে আলোচনা করেছেন, তাহলে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, বৌদ্ধ জৈনর থেকে আসছে নাকি সুলতানি যুগ থেকে আসছে, তরাইনের যুদ্ধ আসছে নাকি পানিপথের যুদ্ধ আসছে, এগুলো তো আপনারা তাহলে বলে দিচ্ছেন, তাহলে রিপিট হয়ে গেল না ব্যাপারটা? গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সব থেকে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে, আমার নিজের শিফটে আমি বলছি অঙ্কটা একটু লেন্দি ছিল, ঠিক আছে? তো বেশ কিছু অঙ্ক ভুলও ছিল, আবার সেখানে অনেকটা টাইম নষ্ট হয়েছে, তো পরে সুতরাং পরের দিকে যে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে তারা তো জেনে গেছে যে অঙ্ক ওরকম মিক্সডভাবে আসছে, সুতরাং এবং অঙ্ক একটু লেন্দি আসছে, সেইভাবেই তোমাকে শুরু থেকে খেলাটা খেলতে হবে। তাহলে আপনারা যে কোশ্চেনটা আলোচনা করলেন সেটা কিন্তু আপনারা একদম ঠিক করেননি। তো এই হচ্ছে আমার বক্তব্য, যে যে ইউটিউব চ্যানেলে মেল করার কথা বলা হয়েছে নর্মালাইজেশনের জন্য বা রিএক্সামিনেশনের জন্য, আমিও করব, তোমরাও করো, দেখো কি হয়। এদের অ্যাকচুয়ালি শিক্ষা হবে না, কিছুদিন আগে উত্তরপ্রদেশে দেখলাম আমরা কনস্টেবলের প্রশ্ন আউট হলো, বা আমাদের রাজ্যে নিয়োগ নিয়ে এত দুর্নীতি, এত লোকজন জেলে যাচ্ছে তারপরেও এরা এরকম একটা কাজ করলো, ঠিক আছে? সুতরাং আমার মত মানে সেলফ যেটা আমার অ্যানালিসিস অনুযায়ী আমার মনে হচ্ছে মাটির মানুষ এবং সহজ কঠিন সব কনসিডার করে আমার মনে হচ্ছে 92 ±3 হয়তো কাট অফ যেতে পারে, এবং প্রথম দিকের বা মানে নাম্বার কেউ যদি 100 100 পায় এখানে তুমি তাদেরকে জাজ করতে পারবে না, জানো তো এমন একটা কোশ্চেনের প্যাটার্ন তৈরি হয়েছে। তো এইটাই বলার ছিল, সবাই ভালো করে পড়ো, যাদের একটা ভালো নাম্বার আসছে 90+ পাচ্ছ তারা ইন্টারভিউয়ে কী কী বৃত্তান্ত কী বৃত্তান্ত করো, তো এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার পরে কোনো দিন দেখা হবে।